এত লম্বা লাইন, আমরা একদম লাস্টে বসেছি, লাস্টের দিকে আর কেউ নাই ফাঁকা। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, কাম টু এ নিউ ব্লগ। আরে জোরে বলো, রাত্রে বেলা কালী পূজা দেখতে যাবো, আর ছাদে মোমবাতি মোমবাতি জ্বালাবে শোনো বলছিল, জ্বালাবে তো এখন বিকাল বেলায় কালী পূজার দিনে কি হয়, সেই আমরা যখন তাল কুড়িয়ে রাখি, তাল গুলা ইউজ করার পরে কি বুঝলেন ওই ইয়া হয়, তালাকুর কাটবো। তো চলুন গাইস নিচে চলে যাবো আমরা, এখন এই যে একটু একটু ঠান্ডা ওয়েদার আছে, একটু টুপি টুপি পরে লিজে। তো চলুন এখন আমরা তালাকুর কাটতে যাবো নিচে। ওই দেখুন দেখুন কতগুলো তালাকুর কাটা হয়ে গেছে, কাকা তালাকুর কেটে গোটায় তালাকুর গুলো ইয়া করে দিয়েছে, আমি আবার কাটবো। ছোটবেলায় প্রতিদিন 30 টাকা করে তাল কুড়াতাম, তারাকুর বিলানো হচ্ছে। তুই বলে দি আপনার জন্য তালাকুর, আমি একটু খেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না, আপনারা ঘরে নিশ্চয় সবাই খাচ্ছেন তালাকুর। আমরা কাল কাজ তালাকুর খাচ্ছি, হেভি খেতে, কিন্তু যদি যারা না খেয়েছেন আমাকে বলবেন, আমার ঘরকে চলে আসবেন, আমি তালাকুর দিয়ে দেবো কালকে, মানে পরের দিনে। আর আমরা তিনবার খাই, একবার সেই একবার কখন খাই বলুন তো, যখন তাল বীজ খায় সেই এরকম করে খাই ওটা একবার, দুবার হচ্ছে তাল মাড়ি মেরে খায় তাল পিঠা ফেলপিঠা, আবার এই যে কালী পূজার সময় তালাকুর, তিনবার হলো। আর এগুলো কি হবে, যেগুলো পড়ে যাচ্ছে লাগুনে পুড়ি দেবো, মা পুড়ি দেবে, ঘাটা সিদ্ধ করে দেবে, গরু খাবার অনেক কাজে লাগে তাল। ওকে গাইস দেখতে হবেন ব্লগটা, এবারে আমরা কি করবো শোনো, মোমবাতি ছাদে সেটিং করে দেবো, তখন রাত্রে পুট করে জ্বালাবার হয়ে যাবে। এবার পিঠা হবে চাচিপুরে, চাচিপুরে পিঠা খাবো। আজ কালী পূজাতে অনেকগুলো হয় ব্যাপার জানেন সবাই, কালী পূজাতে তালাকুর খাওয়া, পিঠা হবে, আপনি ইঞ্জল পিঞ্জল করবো, আবার আপনার রাত্রেবেলা খিচুড়ি খেতে হবে। ওকে তো গাইজ পুরো ব্লগটা দেখতে থাকুন, ব্লগটা পুরো ইন্টারেস্টিং হবে, হয়ে গা ব্লগ ইন্টারেস্টিং হয়ে গা। গাইজ আমি আর একটু বসে রয়েছি, আর এইদিকে শোনো পিঠা করছে, এই যে পিঠা দেখুন কত পিঠা হবে গাইজ, আর দেখুন এটা হচ্ছে চাচিপুর, আর পিঠা আরো পুর আছে, হ্যাঁ তো এই পিঠা গাইজ আপনি চলে আসবেন আমাদের ঘরে পিঠা খেতে, আজকে গ্যাড়গেটা পিঠা, নতুন ডিজাইনের একটা পিঠা দেখা যাচ্ছে, হাতে নিয়ে এসে দেখলে এটা কি পিঠা, এটা করোনা পিঠা, গাইজ এটা করোনা পিঠা, পিঠা গুলো কি সুন্দর হয়েছে, এটা কি করা মা নাই তো, আমি যা মন চাই নিজের মর্জির মতো বানিয়ে নিচ্ছি। তুমি আমরা ইঞ্জলো পিঞ্জলো করবো, ইঞ্জলো পিঞ্জলো সবাই রেডি হয়ে গেছে, আমরা চলে এসছি, কই কই আগুন কই ছড়া রে, আরে বাবা রে কি এ আঞ্জলো পিঞ্জলো ধা মশা ধা, আমাদের ঘরের মশা গুলা কোন দিকে যা, আস্তে আস্তে রে,
দেখুন গাইস সবাই ইঞ্জলা পিঞ্জলা করছে। আমি ছাদে রোজনাইডার ইয়াটা তারা বাজারে নিতে এসছি। ইঞ্জল পিঞ্জল ধা মশা ধা, আমার এখানে মশা গুলা কোন দিকে যাবে রে? শ্বশুর ঘর দিকে না, শ্বশুর ঘর দিকে যাবে, রামসাগর দিকে চলিয়া বলছে সবাই। রোশনাই সোনাই জ্বালাই রোশনাই বিরাজ বুড়া। শোনো, এই যে ছাদে আমাদের মোমবাতি গুলো জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত হাওয়া দিচ্ছে আজকে একটা মোমবাতি জ্বলতে, নদীধারে ঘর আমাদের বুঝতেই পাচ্ছেন, নদীতে প্রচুর হাওয়া আধ নিভে গেছে। শোনো ছেড়ে দাও, আধ আজকে আর জ্বালাতে হবে না, যাওয়া যাবে আজকে এত হাওয়া দিচ্ছে দেখো, তাহলে কি করবে? শোনো না, ওই তারাবাতি গুলো জ্বালিয়ে দিই তাহলে হয়ে যাবে। তুমি কিনে আনলে নাই? নিভে গেল, ছেড়ে দাও ছেড়ে, একটা মোমবাতি প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, ছেড়ে দাও, আজ কিছু করার নাই, এতগুলো মোমবাতি কিনে আনলাম, মোমবাতি গুলো জ্বলে নাই, কি আর করা যাবে? আবার শুনু এখানে তারাবাতি মোরসনা গুলো জ্বালিয়ে দিই, ধোঁয়া আসছে শুনু, যাবে কি হচ্ছে? হাওয়াটা দেখ, দাঁড়াও চারদিকটা খুললা, ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, নিচে পড়লে না, আরো বিপদে শেষ থাকতো, যদি কারোর কলকাতায় যে এখন আমরা চলে এসেছি কালী মন্দিরে। আমি বলেছিলাম রাত্রেবেলা কালী ঠাকুর দেখতে যাবো, কালী পুজো দেখতে যাবো, তো আমরা চলে এসেছি, এরকম লাইট জ্বলছে কালী মন্দিরের কাছে, চলো ভিতরে চলো, তো আমরা এখন ভিতরে যাবো। আর এই যে কালকে খিচুড়ি হবে এখানে, তার জন্য সব সবজি টবজি কাটা হচ্ছে, কালকে এখানে প্রায় 2,000-2,500 লোক খাবে খিচুড়ি কালী পুজো উপলক্ষে। তো এখানে কমিটি যারা আছেন দায়িত্বে, তারা আজ থেকে সব ব্যবস্থা শুরু করেছে। ওইদিকে পেছন দিকে দেখুন খিচুড়ি রান্না হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে আজকের জন্য ওটা, আবার কালকের জন্য ভোর থেকে শুরু হয়ে যাবে। আর এই যে এখানে কালী মন্দির, এটা হচ্ছে আমাদের অযোধ্যার দোলার বাগান কালী মন্দির, নদীর ধারে ঘর নিয়ে আসছেন। আর তার মাঝেই আমাদের কি লাগিয়ে দিয়েছে, গাছ বোম লাগিয়ে দেওয়া হয়ে গেছে, এই গেতে শব্দ হবে কিন্তু, কান ফান দাবা দাও সবাই, পুনম বোম দেখছে, ভয়ে কান ঢাকা লিয়েছে, ফুটে একটা মা কালের ঘরে মাত্র গেলে এবার পুজো টুজো হবে,
কিন্তু আমরা এখন চলে যাব শ্মশানকালী মন্দির আমাদের ওখানে, সেখানে আমরা রাত্রে খিচুড়ি খাবো। আর বিটু তো রেখে দেওয়া হয়েছে ঘরে। তো গাইজ আমরা এখন শ্মশানে চলে এসেছি, শ্মশানকালী মন্দিরে। এই দেখুন সবাই খেতে বসে গেছে, সবাই খেতে বসে গেছে। চলো 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 চলো, আমরা জায়গা ভবনে মনে হচ্ছে। কোন দিকটা বসবে, কোন দিকে বসবে? চলো চলো ওদের, চলো ওদের, চলো। এত লম্বা লাইন, আমরা একদম লাস্টে বসেছি, লাস্টের দিকে আর কেউ নাই, ফাঁকা। এ খিচুড়ি চলে এসছে, এ গাংলি চলে এসছে, খিচুড়ি খতম। আর একটু রয়েছে, খেলি টুক করে, শুনো তুমি খেলিলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা কালকে প্রণাম করা হয়ে গেছে, এখন আমার গাদা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে যাচ্ছে। তো সেটা আমরা এবার ঘর চলে যাবো। তো গাইস রাত 11টা প্রায় বেজে গেছে, আমাদের কালী পুজো হয়ে গেল, খিচুড়ি খাওয়া, কালী ঠাকুর দেখা, সব কিছু কমপ্লিট। আর বেটুকে ঘরে রেখে দিয়ে গেছিলাম, এসে দেখি বেটু উঠে গেছে, ঠাম্মের গায়ে ছিল বেটু, বেটু উঠে গেছে, বেটু শেষ, আর বেটু উঠাও শেষ হয়ে গেছে। কে বাবা, কে বাবা, কোলে যা এসে এসে রাগ হয়ে যা, আমার নিয়ে যায়নি এসো বাবা, বেটু নি। তো গাইস আপনারা আশা করি কালী পুজোর দিনে আজকে এনজয় করলেন, আনন্দ করলেন। তো কেমন কালী পুজো কাটলো আপনাদের, আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু বলে দাও, শোনো, ভালো থাকবেন, শুভ রাত্রি বেটু। গাইস গেড়ে খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এবার গেড়ে ঢেকুর উঠছে ঢেউ ঢেউ করে, তো এবার তাদের ঘুমিয়ে যেতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আর কি। টাটা টাটা।